গত 15 বছরে বিএনপির 600 নেতাকর্মীকে গুম করেছে বলে অভিযোগ করেছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গেল 31 জুলাই পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় ভোলায় নিহত ছাত্রদল নেতা নূরে আলমের জানাজা পূর্ব সমাবেশে এসব কথা বলেন তিনি। বিস্তারিত জানাচ্ছেন আলাউদ্দিন আল আজাদ। ভোলা জেলা ছাত্রদল সভাপতি নূরে আলমের প্রথম জানাজা নয়াপল্টনের বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে অনুষ্ঠিত এই জানাজায় বিএনপির কয়েক হাজার নেতাকর্মী অংশ নেন। এর আগে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, পিতার কাঁধে পুত্রের লাশ, এর চেয়ে যন্ত্রণার কিছু নেই। একদলীয় শাসনকে তত্ত্ব করবার জন্য তাই 15 বছর ধরে আমাদের 600 নেতাকর্মীকে গুম করেছে, সহস্রাধিক নেতাকর্মীকে হত্যা করেছে, 35 লক্ষের বেশি আমাদের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দিয়েছে। এখন আমাদেরকে জেগে উঠতে হবে। এই ভয়াবহ কর্তৃত্ববাদী ফ্যাসিবাদী সরকারের জুলুম নির্যাতনের হাত থেকে এই জাতিকে রক্ষা করতে হবে। এ সময় গণস্বাস্থ্যের ট্রাস্টি ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী বলেন, আইন শৃঙ্খলা বাহিনী সরকারকে ভুলপথে নিয়ে যাচ্ছে। এই গুলি কার হুকুমে ছেড়েছে? এটা নিশ্চয়ই শেখ মুজিবের কন্যার হুকুম নাই, এটা গোয়েন্দা বাহিনীরা সরকারকে বিপর্যস্ত করার জন্য সরকারি বাহিনীই তাকে ভুল পথে নিয়ে যাচ্ছে। এ সময় ছাত্রদল নেতা নূরে আলমের নিহতের প্রতিবাদে 4 দিনের কর্মসূচির ঘোষণা করেন। আলাউদ্দিন আল আজাদ, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।